Alin. Ejik. Kalabata. Ejik. Alababu. Hunun, hunun. কি ব্যাপার? আপনি রকে বসে? হ্যাঁ, বসতে নেই নাকি? এই দাদা, আপনার আটটা দেখে একটা ইয়ে কলা খাবেন একটা? না, কলা টলা খবর শুনেছেন তো? কি বলুন তো, না কোনো খবর তো শুনিনি। কি কি আপনারা যাচ্ছেন কবে? এইটা আলোচনা করার জন্যই তো আপনার কাছে আসা। আমরা তো আসছি না, আমরা একে যাচ্ছি। সে কি আপনারা সব ভাড়া শোধ করে দিয়েছেন? না, একটা টাকাও শোধ হয়নি। শোধ করতে পারবো কিনা জানি না, মনে হয় একটা পয়সা দিতে হবে না, ওগুলো আমরা থাকবো। যা, তা কী করে হবে? আপনি একটাও পয়সা ভাড়া দেবেন না, অথচ দিনের পর দিন থেকে যাবেন, তাই কখনো হয় নাকি? সুরাবত, এই যে হয়েছে, কলা খাবে? মিষ্টি কলা, হুগলি জেলার। তো মশাই, তাহলে আপনি তো খুব বড় খেলোয়াড়। এমনি হয়নি, প্র্যাকটিস করতে হয়েছে বাবু। না না, এ হতে পারে না। আমি জানি আপনাদের ওখানে কিন্তু থাকতে দেবে না, ওই সব জ্যোতিষ চর্চা ফর্চা চলবে না। চলবে করে চলবে কি বলছেন? না না, আপনি কিছুই খবর রাখেন না। আপনি জানেন ওই রাধেশ্যাম বাবুর লোকজন এসে আপনার ওই বাড়িওয়ালাকে বেধড়ক মারধর করেছে, তারপরে ওর সব জিনিসপত্র বাড়ি থেকে টান মেরে ফেলে দিয়েছে, মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে। এবার দেখবেন একদিন এর মধ্যে এসে আপনাদের তিনজনকে ছুঁড়ে বাইরে ফেলে দেবে। এসব খবর ঠোঙা হয়ে গেছে, ঠোঙা। ওই রাধেশ্যাম বাইন আবার এসেছিল জিনিসপত্র ফেলে দেওয়ার জন্য নয়, ক্ষমা চাইতে। বিমানবাবুর কাছে ক্ষমা চেয়ে গেছে রাধেশ্যাম বাইন। খুঁজছি কেন আমার মতো? ওই রাধেশ্যাম বাইন কখনো বিমানবাবুর কাছে আসবে না। হ্যাঁ, যদি আসে সেই এই মরেছে। সব অঙ্ক তো আমার গুলিয়ে যাচ্ছে। মানে এইটা তো অদ্ভুত ব্যাপার, এটা কি করে হলো? তাছাড়া কার্তিক থাকলে উদর কি হবে? হ্যাঁ, আর এই পু মানে কি? পু তদন্ত করো, তদন্ত করে এনে নাও পু মানে কি। বুঝতে পারছি না, এই রাধেশ্যাম পাইনের মতো এরকম একটা এত বড় মাফিয়ার, সে বিমানবাবুর কাছে এসে ক্ষমা চেয়ে গেল, কিন্তু অদ্ভুত লাগছে। আমি আমি কিছু মাথায় আমার খেলছে না, আমি কিছু বুঝতে পারছি না, এই কেমন করে হলো? কলা খাবে? কলা খাও, বুদ্ধি এসে বলে দেবে কি করে হলো। দূর বসাই, তখন তাই খালি কলা খাও, কলা খাও। আমাকে কলা দেখাবেন না তো? আমি জ্ঞানময় জানা, আমাকে কলা দেখাচ্ছে, আমি আপনাকে কলা দেখিয়ে ছাড়বো। সব পুনাশ হয়ে গেছে, শিগগিরই চলো। কেন, কি হয়েছে? আমার বাক্স তরম বিছানার পত্র সব গেছে নাকি? না না না, সব কিছু হয়নি। কি হয়েছে জানো তো, এই যে ভদ্রমহিলা এসেছে, তারপরে আমার বাচ্চা, সেখানে তুমি শিগগিরই চলো। ও সে থাক, বাচ্চা সব বলছে কি কেলেঙ্কারির কথা, তুই দেখেছো? 10,000 গেছে, আমি একবার শেষ হয়ে যাবো। উমা, আপনার সঙ্গে তো কথা বলাই হলো না। কেন, কি দরকার? কেমন আছেন আপনি? কি বলতো আসলে, জেন্ডারটা কি? হ্যাঁ, আপনি বলুন, অসভ্যতামি করেন। ও মা, কিচ্ছু বোঝেন না। উরা মচলি এখনই কাটাতে, শেষ হয়ে যাবে অত তাড়াতাড়ি? তোকে শেষ হতে এবো, এমন পড়ায় পাস করিস? মশার দ্বারা আড়ানো যায় না, কথা বলা যায় না, মনে হয় যেন ভারতনাট্যম করছি। হ্যাঁ, ওর উপন্যাস দেখে তবে আমি যাবো। তোকে আর বাড়িটা পাকা কলা খাওয়াবো। তুই জানাই হোস আর অজানাই হোস, যা ঘটবে না তুই ভাবতেও পারবি না।